বাংলাদেশ শিল্পকলা একাডেমি কক্সবাজার জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাদল সাজে তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন শনিবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি উন্মুক্ত মঞ্চে জেলার প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের নিয়ে গড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। বিজয়ীদের হাতে উপহার স্বরূপ মূল্যবান বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কক্সবাজার জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী বলেন, তৃণমূল পর্যায়ের সাংস্কৃতিক অঙ্গনে যারা ভালো করছে তাদেরকে তুলে আনার জন্য তাদের এই আয়োজন। তৃণমূল পর্যায়ে যারা ভালো গান, ভালো নাচেন, ভালো অভিনয় করেন বা ভালো বাজিয়ে, অর্থাৎ তৃণমূল পর্যায়ে যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে, তাদেরকে আমাদের সাধারণ মানুষের কাছে তুলে নিয়ে আসতে। তারা শুধুমাত্র উপজেলায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গান না করে, তারা যদি এরকম একটা সুন্দর মঞ্চে, তাদেরকে যদি আমরা এরকম একটা সুন্দর মঞ্চ বা এর পরে যদি আরো কোনো ভালো মঞ্চ তাদেরকে উপহার দিতে পারি, তাহলে আশা করছি আমাদের দেশ, জাতি এবং ভবিষ্যৎ প্রজন্ম এতে করে উপকৃত। কেননা আজকে ওরা জেলা শিল্পকলা একাডেমির স্টেজে হয়তো গান করে গেল, কিন্তু আগামীকাল হয়তো এখান থেকে যে আপনারা আজকে সিসিএন এর যে প্রচারণা, এই প্রচারণা দেখে হয়তো বা কোনো জাতীয় মানের অনুষ্ঠানে তারা সুযোগও পেতে পারে। তো এই ধারাবাহিকতা থেকে আসলে আমাদের এই আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটা অনন্য চিন্তা যে তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি। তো তৃণমূল পর্যায়ের মানুষরা কিভাবে বাঁচে, কিভাবে তারা সংস্কৃতির চর্চা করে, মূলত এগুলাই সব সবার মাঝে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস। বাদল সাজে ও তৃণমূল শিল্পীদের গানের পরিবেশনায় উপস্থিত দর্শকরা মন ভরে উপভোগ করেন। প্রবাল পাল, সিসিএন।